গুড মর্নিং এভরি ওয়ান, আমি সৃঞ্জয়। চললাম আমাদের চ্যানেল থেকে প্রথম ভিডিও নিয়ে। প্রথম ভিডিওটাই প্রচণ্ড ইন্টারেস্টিং এবং এই এই খবরটা যে আজ সকালেই করবো এটা আমি প্ল্যান করেই রেখেছিলাম, আমি গতকালকে রাত্রে পেয়েছিলাম। বন্ধুরা, গতকালকে শিল্পী সমিতির, বাংলাদেশের শিল্পী সমিতির তরফ থেকে একটা পিকনিক অর্গানাইজ করা হয় এবং প্রত্যেক বছরই করা হয়। চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পীদের একত্রে করে একটা সুন্দর পিকনিক হয় এবং সেই পিকনিকে আমাদের চরম প্রিয় পরিচালক এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পরিচালক বলা যেতে পারে, আরশাদ আদনান, তাঁকে শিল্পী সমিতির মেম্বারশিপের কার্ড সমস্ত ওখানে উপস্থিত যত চলচ্চিত্রের সংশ্লিষ্ট ছিলেন এবং তার সঙ্গে যারা শিল্পী সমিতির মেম্বার্স তারা সকলে মিলে তাকে সেই কার্ডটি প্রদান করেন, তিনি মেম্বারশিপ গ্রহণ করেন। এবং এটা কিন্তু গতকালকে একটা বিশাল 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 বড় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, কারণ আরশাদ আদনানজির মতো একজন আধুনিক মানসিকতার মানুষ শিল্পী সমিতিতে খুব প্রয়োজন ছিল, এটা আমার মনে হয়েছে। যিনি নতুন জিনিসকে আহ্বান করতে পারেন, যিনি খুব বড়ভাবে কিছু জিনিস তৈরি করতে পারেন, যিনি ছোট কিছু ভাবতেই পারেন না, অবশ্যই তার সঙ্গে একটা বিশাল প্লাস পয়েন্ট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মারাত্মক সম্মানীয় পরিবার থেকে তিনি বিলং করেন, তার সঙ্গে তার আর্থিক জোর, তিনি একজন বলিষ্ঠ পরিচালক, ঠিকঠাক বলিষ্ঠ পরিচালক যিনি বড় বাজেটের ছবি তৈরি করতে ভালোবাসেন। তো এই ঘটনাটা গতকালকে ঘটেছে বাংলাদেশে এবং শিল্পী সমিতির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচুর কিছু কথা তার কাছ থেকে কিন্তু ডিরেক্ট জানতে পেরেছি একজন পরিচালক হিসেবে। এবং ইন ফিউচার তিনি বলেছেন যে তিনি প্রচুর কাজ করবেন। কদিন আগে একটা ইন্টারভিউতেও তিনি বলেছিলেন যে শিল্পী সমিতির তে যদি আমি মেম্বারশিপ পাই তাহলে আমি প্রথম যে কাজগুলো করব সেগুলো এই 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 একদম লিস্ট করে দিয়েছিলেন এবং গতকালকে দেখলাম উনি শিল্পী সমিতির মেম্বার হয়ে গেলেন। এবং ওনার প্রতিশ্রুতির মধ্যে প্রথম যেটা উনি বলেছেন, 100টা মতো হল আমি আগে ঠিক করাবো, এটা একটা দুর্দান্ত ওনার বুদ্ধি, মানে প্ল্যানিং, এবং উনি সেটা পারবেন আমি শিওর। এবং উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার কালীন বেশ কিছু তথ্য কিন্তু উনি দিয়েছেন এবং সেই তথ্যের ফলে কাল বাংলাদেশ ফেসবুক মিডিয়া ভাইরাল, স্বাভাবিক হবেই ভাইরাল। বাংলাদেশের যারা শাকিবিয়ান্স তারা আশা করছে যে শাকিব ভাই আর রাজকুমার, দরদ, তুফান এই সিনেমাগুলো শ্যুট হয়ে যাওয়ার পর মায়া সিনেমাটা, আবারও রিপিট করছি, আমরা সকলে জানি মায়া সিনেমাটা শাকিব ভাইয়ের করার কথা ছিল, হিমেল আশরাফ ভাই বলেছিলেন এবং আরশাদ আদনান ভাইও তার ইন্টারভিউতে বহুবার বলেছেন মায়া বলে একটি প্রজেক্ট আমার কাছে আছে বহু দিন ধরে, অ্যান্ড সেটাকে আমি করতে চলেছি। আর হিমেল আশরাফ ভাই সেটা ডিরেক্ট করবেন এরকমই এখনও জানা গেছে, অ্যান্ড সেখানে জুটি হিসেবে তিনি ভাবছেন যে শাকিব খান এবং ইধিকা পাল। এবার ইধিকা পালের কথাটা হট করে আবার কেন চলে এলো, কারণ গতকালকে তিনি ইন্টারভিউতে বলেছেন মে মাস থেকে আমি একটি সিনেমা শুরু করতে চলেছি যেটিতে আমার নায়িকা থাকবেন ইধিকা, আবারও কাজ করছি আমি ইধিকার সঙ্গে, তার মানে কন্ট্রাক্ট কিন্তু হয়ে গেছে, তার মানে তোমরা বুঝতে পারছো। তাই এবার এটার জন্য কিন্তু আমরা কখনো দোষ দিতে পারি না শাকিবিয়ান্সদের বা আমাদের মতো ইউটিউবার্সদের বা রিভিউয়ার কমিউনিটি যারা আছে বাংলাদেশ ফিল্ম ফেটার্নিটিতে, কারণ তারা তো এটা ভাববে ইধিকা, কারণ উনি তো নিজে বলছেন যে ইধিকার সঙ্গে আমার নেক্সট প্রজেক্টটাই আমি তৈরি করতে চলেছি, নেক্সট হচ্ছে মায়া, এটা বহু দিন ধরে তিনি বলছেন এবং সেই সিনেমার নায়ককে আমরা সকলেই জানি ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার সুপারস্টার শাকিব খান। তো আবারও একবার প্রিয়তমার ম্যাজিক আমার যদ্দূর ধারণা আমরা দেখতে চলেছি মায়া সিনেমাতে, সেই অসাধারণ ম্যাজিক আর অসাধারণ এই গ্রুপটাকে হিমেল আশরাফ, আরশাদ আদনান, শাকিব খান, ইধিকা পাল এবং তার সঙ্গে
তিনি মানে আমাদের আরশাদ আদনান ভাই, তিনি আরও একটি খুব ইম্পর্ট্যান্ট কথা কিন্তু বলেছেন, যে আপনারা কেউ ভাববেন না যে আমি শুধু সাকিবের ঘাড়েই ভর দিয়ে দিয়ে এগোতে চাই, আমি লাইফে আরও অনেক কিছু করতে চাই, আমি আরও ফিল্ম তৈরি করতে চাই এবং বছরে আমি চারখানা করে সিনেমা তৈরি করতে চাই, সবগুলোই যে সাকিব থাকবে এর কোনো মানে নেই, গল্পের যদি প্রয়োজন মনে হয় সাকিবকে নিয়ে করতে হবে তাহলে আমি সাকিবকে নিয়ে করব, তবে আমি চেষ্টা করব, উনি কথাটাও বলেছেন যে সাকিবকে নিয়ে বেশ কিছু কাজ আরও করার, এবং তার সঙ্গে নতুনরাও আরও সুযোগ পাবে, যেমন ইধিকা পেয়েছে, যেমন রাজকুমারেও বেশ কিছু নতুন নাকি শিল্পীকে নেওয়া হয়েছে, তেমন মায়া সিনেমাতেও থাকবে, এছাড়া উনি আরও যে যে প্রজেক্ট করার চেষ্টা করবেন এক বছরে চারটে যে গল্প, সেগুলো তো নতুনরাও থাকবেন, সুযোগ পাবেন। তো আমার এত ভালো লাগলো, উনি সবসময় এতটাই স্ট্রেট ফরওয়ার্ড, আমার ওই জন্য ওনার উপর একটা আলাদা সম্মান আছে, এবং মানুষটির ওই যে বললাম বড় জিনিস ভাবতে পারেন, বড় জিনিস দেখতে পারেন, বড় জিনিস তৈরি করতে পারেন, সো ওনার জন্য অনেক হ্যাটস অফ আবারও। আর এখনকার জন্য চললাম, যদি আমার এই ভিডিওটায় কোনো ভুলচুক করে ফেলি তাহলে আমায় মাফ করে দিও, আমি এই খবরটা গতকালকেই পেয়েছিলাম পৌশালীর তরফ থেকে, পৌশালী এখন বেশ কদিন একটু ব্যস্ত থাকবে কারণ ওর বোনের বিয়ে, মানে আগামীকালকে বিয়ে, আজকে আমিও চলে যাবো ওদের বাড়িতে অ্যাজ পৌশালী, আমি জামাই হই, হাজব্যান্ড হই, আমাকে থাকতে হবে ওখানে, সো তাও আমি চেষ্টা করব, আমরা দুজনেই চেষ্টা করব, খুব আর্জেন্ট কোনো খবর এলে তক্ষণি তক্ষণি তোমাদের কাছে পৌঁছানোর, যেভাবে হোক, সে রাস্তায় থাকি, গাড়িতে থাকি, ওর বাড়িতে থাকি, বিয়ে চলুক, তার মাঝেই হোক, খবর যদি খুব আর্জেন্ট কিছু আসে তোমাদের কাছে আসছেই। আর এই খবরটা আমার কাছে সকালবেলায় আবারও একজন সাকিবিয়ান ভাই আমাদের রাব্বি, যার একটি পেজও আছে, খুব বড় পেজ, সে আমাকে আজ সকালবেলাতে আবারও ওই খবরটা দিয়ে বলে যে দাদা প্লিজ এটা নিয়ে কিন্তু এরা খবর চায়, আর আমি এমনিই করবো বলে প্ল্যান করে রেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে খবরটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কী করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে যে এরকম একটি ছোটো পেজ আছে, এরা চেষ্টা করছে। এখনকার জন্য চললাম, টাটা, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবে।